আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وَإِنْسَانًا عَلَى إِنْسَانٍ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر
وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি, পাশাপাশি অনুরোধ হরিয়ার দোয়াখন অন্তর থেকে যদি একটু আগাইও বা সামনে দিব এনতে খুশি হইমু, আপনারা কষ্ট দিমু, একটু দোয়া করমু, একটু আগাই যান, দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দুরফেশানি মে তরে কদরং কদরিয়া কর দিয়া, দিল করৌশন কর দিয়া, আঁখো কবিনা কর দিয়া। বলগল উলা বিকমালিহি কশফদ্দু জা বিজমালিহি হসুনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি। আশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নহি, লাখ মুমিন হা মগর ঈমান মে কামিল নহি। বলগল উলা বিকমালিহি কশফদ্দু জা বিজমালিহি হসুনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বদ কর শহর চবিনি দরমুশা, অলে দাদা করি মানা কে গুষা, না বুলবুল বলবুল তসবিহ খানে,
পরখার তসবিহ হস জবানে মোমিনা জিকর খুদা কস ইয়ার উ ইয়াদ উ কুন ইয়াদ উ কুন ইয়াদ উ লা ইলাহা ইল্লাল্লাহ জুরলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রাব্বি ইশরাহ লী সাদরি ওয়া ইয়াসসির লী আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আলহামদুলিল্লাহ রানজিউল জামেয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত ঐতিহ্যবাহী রানজিউল জামেয়া নজিবিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা সালেহ নজিব আল আয়ুবির শ্রদ্ধেয় পিতা জনাব মোহতরম নজিব আলী সাহেব দামাত বরকাতুহুমুল্লাহ আলিয়া সম্মানিত বুজুর্গ হজরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম নওজোয়ান ভাইসব পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বৈনখল আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ আদায় করি যিনি অত্যন্ত দয়া আর মেহরবানি দ্বারা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়া বৃষ্টি বাদলের মধ্য দিয়া যেই সময় বিশ্বের বেঈমান নাস্তিক মূর্তদেরা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিষ্পেষিত করতে চায়, যেই সময় বিশ্বের বেঈমান নাস্তিকেরা মাদ্রাসাগুলোকে পৃথিবী থেকে নিষ্পেষিত করতে চায়, যেই সময়ের মধ্যে আল্লাহর পবিত্র কোরআনকে পৃথিবী থেকে শেষ করে দিতে চায়, সেই সময়ের মধ্যে রানজিউল এলাকার বিশেষ করে সিলেটের গৌরব, বিয়ানীবাজার বল্লখা মৌলভীবাজারের গৌরব জনাব সালেহ নজিব আল আইয়ুবী সাহেবের প্রতিষ্ঠিত জামেয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে রানজিউল অঞ্চলের সর্বস্তরের মুরব্বিয়ান নওজোয়ান পর্দার অন্তরালের মা বোনদের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে কোরআনকে পৃথিবী থেকে যেই সময় নিষ্পেষিত করতে চায়, নাস্তিকেরা যেই সময় উলামায়ে দেওবন্দের পিছু পিছু হেঁটে উলামায়ে দেওবন্দেরকে বিশৃঙ্খলা করতে চায়, যেই সময় কোরআনকে এই পৃথিবী থেকে নিষ্পেষিত করতে চায়, মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চায়, ওই সময় জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন আপনাকে আমাকে হাজার হাজার মানুষদের মধ্য থেকে নির্বাচিত করিয়া জান্নাতের বাগানের জন্য, গুনাহ মাফির বাগানের জন্য, পয়গম্বরে আরবির হাদিসের বাগানের জন্য, উলামায়ে কেরামের বাগানের জন্য রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। আমরা দিল ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর আদায় করি, সকলে এমন আওয়াজ দেই যেই আওয়াজের ধ্বনিটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত,
যেই আওয়াজের দলের বদৌলতে নাস্তিক মুরতাদদের মাস্তাকগুলো ছন্নভাবে ছন্ন হয়ে যাইত, এইরকম মনোভাব নিয়ে রব্বে করিমের দরবারে আমরা দিল ভরে শুক্রিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকে পৃথিবীর বুকে আমার ভাইজান সঙ্গীত পরিবেশন করছেন, আপনারা শুনছেন, মুসলমান সুখে আছে না দুঃখে আছে? মুসলমান কষ্টে না সুখে আছে? আপনার আমার পাশের দেশ চীন, চীনের মুসলমানের অবস্থা, আমার যুবক ভাইরা যেই সময় মোবাইলের ফেসবুকের ডাটা ওপেন করে চীনের মুসলমানের দুর্দশা দেখতে পায়, মায়ানমারের খবর আপনারা জানেন, আফগানিস্তানের মধ্যে মুসলমানকে মারতেছে, আফগানিস্তান মুসলমানের কান্নার আওয়াজ শোনা যাইতেছে, ফিলিস্তিনে মুসলমানের কান্নার আওয়াজ শোনা যাইতেছে, আরাকান মুসলমানের কান্নার আওয়াজ শোনা যাইতেছে, ফিলিপাইনে মুসলমানের কান্নার আওয়াজ শোনা যাইতেছে, বাংলার জমিনে মুসলমানের কান্নার আওয়াজ শোনা যাইতেছে। তার একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলমানের আওয়াজ দুর্বল হয়ে গেছে, আমাদের আওয়াজ চুপ্ত হয়ে যাওয়ার কারণে, আমরা মরণকে ভয় করার কারণে নাস্তিক মূর্তদের মুসলমানদেরকে পৃথিবী থেকে নিষ্পেষিত করতে চাই। আমি নাস্তিক মূর্তদেরকে জানিয়ে দিতে চাই, আমরা এখনো আমাদের আওয়াজকে সুপ্ত করি নাই, ইনশাল্লাহ আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো স্ট্যান্ডার নাই, মেশিন গান নাই, আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সেই লা ইলাহা ইল্লাল্লাহর দনিতে তোমাদের মস্তক গুলাকে চূর্ণ বিচূর্ণ করে ছাড়ব ইনশাল্লাহ, ঠিক না বেটি? যেমনি ভাবে আমার আপনার আমার বাড়ির পাশে হইল কি শাহজালাল মজরতে ইয়ামনি, ঠিক না বে ঠিক? শাহজালাল মজরতে ইয়ামনি যখন সিলেটে আগমন করলেন, গৌর গোবিন্দ রাজা শাহজালাল মজরতে ইয়ামনির সাথে যুদ্ধ ঘোষণা করল, আল্লাহর ওলি শাহজালাল মজরতে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সঙ্গী সাথীদের মধ্য থেকে একজনকে হুকুম করলেন, গৌর গোবিন্দর সাততলা দালানের পাশে দাঁড়িয়ে তুমি আজানের দলি উঁচু করে দাও। একজন আজান দিয়েছিলেন, সেই আজানের দলিতে গৌর গোবিন্দর সাততলা দালান বন্ধে চুলমার হয়ে গিয়েছিল, ঠিক না বে ঠিক? হে রঞ্জনের মুসলমান, একজনের আজানের দলিতে যদি গৌর গোবিন্দর সাততলা বিল্ডিং বন্ধে চুলমার হয়ে গেল, আজকে পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান, মায়ানমার মুসলমানকে নাস্তিকরা পিটায়, আফগান পিটায়, আরাকান পিটায়, ফিলিস্তিনে পিটায়, ফিলিপাইনে পিটায়, দেড়শো কোটি মুসলমান যদি এক বাক্যে আওয়াজ দিত, হে মায়ানমারের নরপশুরা, হে চীনের নরপশুরা, একজন মুসলমানের উপরে যদি আর আঘাত আসবে, দেড়শো কোটি মুসলমানের হাত তোমাদের পিঠ সালে থাকবে। আল্লাহর কসম খাইয়া বললাম, রঞ্জিলের মুসলমান, একজন মুসলমানের উপরে আর আঘাত করতে পারত না, ঠিক না বে ঠিক? তার কারণ হচ্ছে আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে, আমরা মরণকে ভয় করেছি, যদি আওয়াজ তুলি নাস্তিকদের বিরুদ্ধে, যদি আওয়াজ তুলি কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে, যদি আওয়াজ তুলি নবীর বিরুদ্ধে, নবীর দুশ্মনদের বিরুদ্ধে যদি আওয়াজ তুলি, না যেন আমাদেরকে কেউ মেরে ফেলবে, ঠিক না বে ঠিক? আমরা তো বীরের জাতি, আমরা তো সিংহের জাতি, আমরা তো খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, ওমর আব্দুল খাত্তাবের উত্তরসূরি, হযরত আবু বকরের উত্তরসূরি, হযরত বেলাল হাবশির উত্তরসূরি, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, নাস্তিকরা মনে মনে কইতে যে এখন মুসলমান রে ফিটাইবার সময় আছে, আমার ভাইজান সঙ্গীতের মধ্যে হইয়া গেছে, পৃথিবীর সব নাস্তিক মূর্ত দেহুদ নাসারা এক হয়ে গেছে, মুসলমানকে পৃথিবী থেকে নিষ্পেষিত করতে চায়, ধ্বংস করতে চায়,
পারব, মুসলমানদের ধ্বংস করতে পারব, আপনাদের বিশ্বাস হতে পারব, কেমনে পারব না তার পূর্বের একটা ইতিহাস আপনাদেরকে শুনাইতে হইবে। বলবো ইতিহাসটা, বলবো শুনবেন ইনশাল্লাহ। এই ইতিহাসটা হইয়া আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে আগাইব ইনশাল্লাহ। বইবে তো আপনারা, আমি আপনারা ফুরান্তে তো আমারে আপনারা হলে চিন্তা ঠিক না বে ঠিক। আমি আপনার মানুষ, আপনার এলাকার মানুষ, আমার মামা সালেহ নজিব আলাইহি, আল্লাহ বাক্য গুনে দয়া করে রঞ্জনের মতো হারণ ছলে সালেহ নজিব ভাই আল আইয়ুবের মতো ব্যক্তিত্বকে সৃষ্টি করেছেন। আপনাদের দোয়ার বদৌলতে কুঠা শেখ বিরাদের গৌরব হজরতে হাবিবুর রহমান প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি পরবর্তী স্টেটে যিনি আছেন, বর্তমানের প্রিন্সিপাল সিলেট বিভাগের দ্বিতীয় প্রিন্সিপাল যদি তাকে দেখেন, আপনাদের সন্তান রঞ্জনের সন্তান সালেহ নজিব আল আইয়ুবি বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বরুণার মধ্য মাদ্রাসা লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম শায়খুল হাদিসের বাগান, আপনাদের সন্তানকে নির্বাচিত করা হয় বরুণা মাদ্রাসার মাহফিলে আলোচনা করার জন্য, ওয়াজ করার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা আমার ভাইরা, কেমনে নাস্তিক মূর্তদেরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না তার পূর্বের ইতিহাস বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে যাইব ইনশাআল্লাহ। আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে আল্লাহ আপনারা শুনার আমারে বলার তৌফিক দিতে আমরা সবাই কই আমিন। আরো জোরে কই আমিন। মুসা আলাইহিস সালামের নাম তো ওগুলো শুনছেন, হ্যাঁ ফেরাউনের নাম শুনছেন তো, ফেরাউনের বিবি হজরতে আসিয়ার নাম তো শুনছেন। ফেরাউনে খুদাই দাবি করছিল নি না জোরে কইন, আপনারা মনে হয় আমার কথা কাণ্ডে বুঝরা না, বুঝরা নি না বুঝলে কইন যে নসাইর খালুয়ার কিচ্ছা আমার খুব বালা করি জানা আস, যদি বুঝুন না তে কইবা ইনশাল্লাহ আমি আপনার জেলা বুঝই নোলা কইম। ফেরাউনে খুদাই দাবি করছিল নি জোরে কইন, করছিল নি খুদাই দাবি করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলারে তার খুদাইরে ধ্বংস করতে হইলে আমি একজন পয়গম্বর জমানার পয়গম্বর ফাটাইতে হইব, কইনা সুবহানাল্লাহ। আরে জোরে কইনা সুবহানাল্লাহ। খবর পাইল তার দেশ আজকে রাত তার দুশ্মন জন্মগ্রহণ করবা, আজ রাত তার দেশ, খার দেশ, আরে জোরে কইন খার দেশ, ফেরাউনের দেশ, আজ রাইতে এক মহিলার গড় থাকিয়া তার দুশ্মনের জন্ম হইব। যেমনে খবর পাইছে তার লাল বাহিনী খালা বাহিনী দলা বাহিনী সকল ঠিরে আনি জমাইছে, হে বাহিনীরা আজকে রাত্রে আমার দুশ্মন, আমি ফেরাউনের খুদাইকে ধ্বংস করার জন্য আমার দুশ্মন বুঝিল আমার দেশ আমার গাউত বুঝিল তার মার গড় থাকি জন্ম নিত গিয়া গোরে গোরে ফারা লাগাও, কইনা সুবহানাল্লাহ, গোরে গোরে ফারা লাগাও। যেই মহিলার গর্ভত তাকিয়া সন্তান জন্ম নিব টান্দি আনিয়া গলা খাটিয়া নীলদরিয়ার মধ্যে ফেলাইয়া দিবা, কইনা না উজুবিল্লাহ। তফসিরে মজহরির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, একজন মুসা পয়গম্বরকে আটকাইবার জন্য তখন কুর খুদাই দাবিদার ফেরাউন 70,000 শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে নীলদরিয়ায় ফেলাইছে। কতজন কতজন আরো জোরে কইন, আরো রাওয়ায়েতে আনছেন 90,000 শিশু সন্তানকে হত্যা করে নীলদরিয়ায় ফেরাউনের বাহিনী গোলা কেটে নীলদরিয়া থলাইছ। কত হাজার আরো জোরে কইন, কত হাজার? 90,000 আটকাইত কয়জন? একজন। আরো জোরে কয়জন? একজন আটকাইত। 90,000 শিশু সন্তানকে গোলা কেটে হত্যা
হত্যা করে নীলদরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। একজন জমানার পয়গম্বর হজরতে মুসা আলা নবীন আলাইহিম সালাতুসসালামকে খাইবার জন্য, কিন্তু ফারসে না। আমার আল্লাহ ঘোষণা করলারে, ও ফেরাউন তুই কইছ 90,000 শিশু, তুই কইছ তোর গাউত কল্লা কাটিয়া ফেলাই দিবে, তোর দুশ্মন আইতে দিতে নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আরশের মালিক, জমিনের মালিক, তোর মালিক, মুসার মালিক, সারে জাহানের মালিক, লৌহ কলমের মালিক, আল্লাহ ঘোষণা দিলাম, চ্যালেঞ্জ করলাম, আমি আমার পয়গম্বরকে তোর দেশ, তোর গাউত, তোর গাউর বেঠির করো, আমি আল্লাহ ফাটাই মুফাল্লে আটকাই লাইস। আরো জোরে হুম্মে সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করছেন খে, আরো জোরে খে। আল্লাহর ফেরাউনে কইছে আমি খোল্লা কাঠি ফেলাইমু, জন্মাইলিও। আল্লাহর চ্যালেঞ্জ আর ফেরাউনের চ্যালেঞ্জে বেশ কম আছে নি না নাই? আল্লাহ ফারবানি ক্ষমতা আছে নি? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير خنا سبحان الله غا غدا ملك بخشي غا شان چو غدا আর গা গো দাদা মুল্ক বক্সি গা সারা চোগদা আজবরাজে নি মনানে দরবদর হয় রাখুনি, আর আজবরাজে নি মনানে দরবদর হয় রাখুনি। আজ তনে সাবির বকির মকুত দাদারে, আজ তনে সাবির বকির মকুত দাদ, হামদে ইউনুসুলক মায়ে রাহুত দাদ, হামদে ইউনুসুলক মায়ে রাহুত দাদ, আকে লুতফে খেশরা ইজহার কর, বাখলি লশনার রা গুলজার কর, বাখলি লশনার রা গুলজার কর। বলেন সুবহানাল্লাহ। বাহিনীরা খাটি খাটি খালি ফেলায় 90,000 ফেলাইস। আল্লাহ কইলা মুসার মা তোমার গরো আমার মুসার আজকে রাতকে জন্ম জন্মই গেছে গিয়া কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র জমানার পয়গম্বর হযরত মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মার গর্ভত্যা গিয়া মুসার জন্ম হইছে, গর্ভধারিণী মা পেরেশান হইয়া খান্না খাটি শুরু করছে, যদি ফেরাউনের বাহিনী আমার বাচ্চারে দেখিলাই, আল্লাহ খোল্লা খাটিয়া নীল দরিয়ায় ফলাইব, আল্লাহ আমার বাচ্চারে হই লুকাইতাম, হই তৈতাম, হেফাজত করতাম কিলা। গর্ভধারিণী মা পেরেশান হইয়া পাগল পারা হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মাইয়ে চিন্তা কররা খই লুকাইতাম, খই তৈতাম, খই লুকাইতাম, খই তৈতাম, মা ফেরেশান হই গেছেন গিয়া। আর সের মালিক, জমিনের মালিক, ফেরাউনের মালিক, মুসার মালিক, লৌহ কলমের মালিক, খালিক ও মালিক আমার আল্লাহ মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মারে জানাইয়া দিলা, ও মুসলমান চিন্তার কোনো কারণ নাই, মুসলমান গো আমি আরশের মালিক আল্লাহ ওয়াদা দিলাম গো, আমার জমানার পয়গম্বর মুসার হেফাজতের জিম্মা আমি নিলাম, তুমি চিন্তা করিও না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। কে কইছেন হেফাজত করবা? আর জোরে যে আল্লাহ রানজেলের মতো জায়গা সালেহ নজীব আলাইহির মাধ্যমে ইলমে ওহির মরকজ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ওই আল্লাহ ঘোষণা দিছেন গো মুসার মা তুমি চিন্তা কইর না, আমি আরশের মালিক আল্লাহ ওয়াদা দিলাম, তোমার মুসার হেফাজতের জিম্মা আমি আল্লাহ করব। এরপরেও তো মায়ের দিলে খান্দের,
ইয়া আল্লাহ, যদি দেখিলাইনতে তো খোল্লা খাটিয়া নিয়েও নীল দরিয়া আরো বেশি পেরেশান হয়ে গেছ। আল্লাহর পক্ষ থাকি ওটা রইল, ও মুসার মা বাস্ক এগু বানাও কন্যা সুহান আল্লাহ, আরো জোরে কন সুহান আল্লাহ। বুধ ভাইছে গুম আইছে আপনার তুলা আত থান তুলা মারুন চেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর দীন ইসলাম রামজুল জামে নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা আল্লাহু আকবার। আত লামাইন না যেন কষ্ট দিলে ইয়ার তুলা তুলকা তুলকা গুম আইছে বুধ ভাই না তুলা লাড়া দিন আলহামদুলিল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল হর, জান্নাতের বিনিময়ে কবুল হর, বড় হরি আমিন হোকা, আরো জোরে আমিন হোকা। আল্লাহ কইলা মুসার মা এগু বাস্ক বানাও বাস্ক বানাও বাস্ক বানাও বাস্ক বানাইয়া আর ওগুর ভিতরে তোমার মুসারে ডুগাইবাই নাইনি, আর ডুগাইয়া অন্ধকার রজনীতে নীলদরিয়াল উত্তাল তরঙ্গ ডেউয়ের মাঝে বাস্ক গুনিয়া নীলদরিয়াত ছাড়ি দিবা কন্যা সুবহানাল্লাহ। বাস্কর কথা খেয়ে কইছেন আল্লাহ, আরো জোরে আমার আল্লাহ। আহাদুল্লাইসা কা মিসলিক সামাদুল্লাইসা কা ফাযলে মুসলমানে যেমনে হইজুন বাস্ক বানাও ডুগাও তালা মারো নীল দরিয়াত নিয়া ভালাও। মুসা আলাইহিস সালামের মায়ের ডাক দেয়া কইলো, ও আমার আল্লাহ, আমার জামাই বাড়িত নাই, মেস্তরি নাই, লুয়া নাই, লাখলি নাই, আউতরা নাই, বাঠাইল নাই, ও আল্লাহ তক্তা নাই গো, ফিতা দিয়া বাস্ক বানাইতাম কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ বাস্কর অর্ডার আপনি দিছুন কিন্তু আমার জামাই বাড়িত নাই, আমার মেস্তরি নাই, লাখলি নাই, লুয়া নাই, তখতা নাই, কুন্তা নাই, বাস্ক গিলা বানাইতাম। আল্লাহ বাস্ক বানানি যদি লাগিতে ফেরাউনের বাহিনী খবর ভাইলিব, বাড়াবাড়ি করম গো, আয়া দেখিলিব আমি বাস্কটা কিলা বানাইতাম কন্যা সুবহানাল্লাহ। আরশের মালিক জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইলা, মুসলমান গো চিন্তার কোনো কারণ নাই, জামাই বাড়িত না, লুয়া নাই, তক্তা নাই, বাস্ক নাই, আউত্রা নাই, লাখড়ি নাই, চিন্তা করিও না, আমি রব্বে করিমে জানাইয়া দিলাম গো, একটাবার পিছনের দিকে তাকাইয়া দেখো কন্যা সুবহানাল্লাহ। তাফসীর মজহরির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লেখেন, মুসা আলাইহিস সালামের মা পিছনের দিকে খালি তাকাইছেন, তাকাইতে দেরি হইছে, আমার আল্লাহর কুদরতি বাস্ক বাইতে দেরি হয় নাই। আহাদুল্লাইসা কা মিসলিক সামাদুল্লাইসা কা ফাযলিক, আহাদুল্লাইসা কা মিসলিক সামাদুল্লাইসা কা ফাযলিক, লিমানিল মুলক তু গয়িতু সাজাওয়ার খুদাই কন্যা সুবহানাল্লাহ। যেমনে বাস্ক ভাইছয় বাস্ক আনছয় আনিয়া খুলছয় খুলিয়া জমানার পয়গম্বর মুসারে অগুর ভিতরে ডুগাইছয় কন্যা সুবহানাল্লাহ। বাস্ক লাগাইছয় মায়ের হোরানে খান্দের, নিজাতে আমার নবজাতক শিশুরে আল্লাহ, আমি মায় বাস্কর ভিতরে ডুগিয়া নীল দরিয়ার
তাল তরঙ্গ ডেউয়ে ফালাইতাম, ও আল্লাহ বাসকো ফালানির বাদে তো আল্লাহ নীল দরিয়াত মুরো যাইব গিয়া, আল্লাহ বাসকো তারে কিতা করতাম, ও আল্লাহ আমার তো ডর খরের বয় খরের কিলা ফালাইতাম কিলা ফালাইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা বাসকোর ভিতরে ঢুকাইছেন, বাসকোরে তালা মারছেন, তালা মারিয়া অন্ধকার রজনীতে কিলা বাসকোটা লইয়া যাইতা কাপড় রাগা দিয়া ফেসাইছেন। মা দুগিনী চকুর পানি সালি সালিয়া নীল দরিয়ার দিকে রওনা দিছেন। মুসা আলাইহিস সালামের বোন সঙ্গে নিছেন, মায়ে কইছেন, মাই গো আও তোমার বাইর বাসকো গুন নীল দরিয়াত ফেলাইতাম গো, মাই মাইর লক্ষণ আও দেখিও ফেরাউনের কোন বাহিনী এনি দেখিলা কিলা ফেলাইতাম মাই খান্দির আল্লাহ বাসকনি মুরে যাইব গিয়া। তখন আরশের মালিক জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া কইলা, গো মুসার মা চিন্তা কইরো না, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মুসার হেফাজত করমু। কন্যা সুবহানাল্লাহ, ফারমানি আমার আল্লাহ হেফাজত করতা, আল্লাহ ফারমানেন ইনশাআল্লাহ। হামারা আইব তু পুষি, হামারা গাইব তু দানি, হামারা আইব তু পুষি, হামারা গাইব তু দানি, হামারা রিজক রে সানি কে তু বাউজুদ আতাই, তু করিমি তু রহিমি তু সামিই তু বসিরি, তু করিমি তু রহিমি তু সামিই তু বসিরি, তু মুইজ্জি তু মুজাল্লি মালিকুল আরশে বজাই মালিকা জিকিরে তু গোয়ম। কন্যা সুবহানাল্লাহ, তফসিরে মুনজুরির মধ্যে লেখা হয় মায় বগলোর সিফাত করি বাসকো গুলিয়া আন্দার রাত রওনা দিছেন, নিয়া উত্তাল তরঙ্গ নীল দরিয়ার ঢেউয়ের মধ্যে বাসকো গু হলে হলে ফালাই দিছেন। কন্যা সুবহানাল্লাহ, যেই মাত্র মুসার মায় বাসকোটা নীল দরিয়ার উত্তাল তরঙ্গ ঢেউয়ের মধ্যে ফালাইছেন, আমার আল্লাহ নীল দরিয়ার উত্তাল তরঙ্গ ঢেউরে ডাক দিয়া কইলা, রে ও নীল দরিয়ার ঢেউ আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তুমি আমার মুসার বাস করেন উঠাইয়া খেলাইয়া সুন্দর করে করে বাইলাইয়া বাইলাইয়া ফেরাউনের গাটর দিকে নিয়া যাইয়া দিবাই। কন্যা সুবহানাল্লাহ, আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ, গা গো দাদা মুলক বক্সি গা সারা চুগদা, আর গা গো দাদা মুলক বক্সি গা সারা চুগদা, আজ বরাজে নি মনানে দরবদর হয় রাখুনি, আজ বরাজে নি মনানে দরবদর হয় রাখুনি। কইলারে ও নীল দরিয়ার ঢেউ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, ওই আমার মুসার বাসকোটারে তুমি খেলাইয়া দুলাইয়া হেলাইয়া নিয়া ফেরাউনের গাঠো আজাইয়া দিবা। নীল দরিয়ার ঢেউয়ে বাসকই করে খেলাই 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 লইয়া যার। ইবায়ে তাফসীরে মুজহরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ফেরাউনের স্ত্রী আসলা হজরতে আসিয়া, খে আসলা আরো জোরে কোন খে আসলা, আসিয়া অত সুন্দরী আসলা, সুন্দর দেখিয়া ফেরাউনে বিয়া করছ, অত সুন্দরী মহিলা কিন্তু গালোর মধ্যে খালা খালা মাশা দাগ ভরে গেছে কি, সুন্দর নষ্ট হয়ে গেছে গিয়া। কন্যা সুবহানাল্লাহ, ফেরাউনে যেমনে দেখছে খালা খালা দাগ ফলি গেছে, রে আমার বউ আসিয়া অত সুন্দরী, তার দেশের কত এমবিবিএস পারসিএস যত ডাক্তার বাক্তার কবিরাজ ফেয়ার এন্ড লাভলি বর্লিং সরলিং যত ক্রিম করিম আসিল নাই নি, ওকলতা মাখাইতে মাখাইতে কিন্তু আসিয়ার দাগ আর উঠে না, ওগুলা রই গেছে গিয়া, খালা দাগ রই গেছে গিয়া, দেখতে বিশ্রী লাগে। আমরা দেশাইন তোলা সুন্দর মহিলা দেখছো না, নিম গালো বা মুখো যদি খালা দাগ উঠি যায় মাশা উঠি যায় দেখতে বিশ্রী লাগে নি না, না আসিয়ার ওলা বিশ্রী লাগে। কত এমবিবিএস ফেরাউন তো খুদাই দাবিদার, তখন গুরবাদ শাহ খুদা, তখন হে তার দেশের কত ডাক্তার বাক্তার আনিয়া কুন্তায় খা মাইছে না, ও রাইত আসিয়া ঘুমাই রইছেন নানি, স্বপ্ন যুগে খে দেখাইয়া দের, ও আসিয়া
নীল দরিয়ার উত্তাল তরঙ্গ ঢেউয়ের মাঝে দিয়া ছুট্টে গো বাষ্ক বাইয়া বাইয়া, আর তোমার গালর দাগ তো কত এমবিবিএসের ঔষধ খাইয়া কমলো না। আসিয়া গো নীল দরিয়ার বাজে বাষ্ক গুয়ার ওগুর ভিতরে নবজাতকে গু বাচ্চা আছে, শিশু সন্তান আছে, ও সন্তানটে আনিয়া যদি ও সন্তানের মুখর লফ লফ চিন্তা তো লালা যদি লফ আঙ্গুল দি আনিয়া আর খালা খালা দাগ কিন্তু যদি গোসা দিলাই তাই পারো তোমার সৌন্দর্য আবার ফিরিয়া আইব। কন্যা সুহান আল্লাহ, আর যদি কন্যা সুহান আল্লাহ যেমনে আসিয়া স্বপ্ন দেখছুন দেখার লোকগুলোকে গুমতুন উঠিয়া উগে ফেরাউনের দরজাত কিয়া মারছেন, ও ফেরাউন কোন আসিয়া কিতা লাগি তোর দেখো এরে উঠ এরে খিতা এরে স্বপ্নে দেখলাম ওলালা বিষয় নীলদরিয়ার ডেউয়ে বাইলাই বাইলাই বুঝির বাস্ক গু আনের ওগুর ভিতরে বুঝিল অত সুন্দর বাচ্চা গু, ও বাচ্চার মুখর লোভ আনিয়া বুঝিল আমার ও গালো আমার খালা দাগ কিন্তু যদি লাগাইয়া দিলাই গো আসিয়া, ও ফেরাউন তে আমার আগর সৌন্দর্য ফিরিয়া আইব, উঠো ঘুমাইও না, কত বরলিং ভেয়ারেন লাভলি সাবলি কত ক্রিম করিম তোমার দেশের মাখাইলাই কোনটা আমার দাগ আর কমলো না, উঠো 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 কোন হাসাও হইরে নি আসিয়া এরে সত্যি কারের হইয়ার গুমতনে উঠছে শুধু বুধু লাগিয়া ফেরাউন উঠিয়াও হইল খালা বাহিনী লাল বাহিনীরে ডাক দিয়া কইল যাও নীলদরিয়ার পাহারা দেও আমার গাঠো বইয়া বইয়া একটা বাস্ক বাসি বাসি আসতেছে, বাস্কটা দেখার সাথে সাথে আমার রাজ মসনদ বা প্রসাদে নিয়ে আইবা। কন্যা সুহান আল্লাহ ইটা ঘুমাই 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 আপনার বইয়া ফারা দিরা ফারা দিরা আখতায় গিয়ে উঠিয়া কইরে ও দেখা যার বাস্ক গু যেমনে কইছে বাস্ক গু এগু ঘর তো জাপ দিয়া পড়ে গেছে দোষ গু গিয়াও বাস্ক গু তোর সৈন দরিয়াও বাস্ক গু লইছেন লইয়া আপনার আইছেন ফেরাউনের রাজমহল আইয়া কইন ও খুদা ও লইয়া আইছে বাস্ক গু আসিয়া এখন স্বামী গো দেরি করিও না খুব তাড়াতাড়ি বাস্ক গু খুলো না আমার সৌন্দর্য খান আগে ভিড়াইয়া আনি তালা খুলে হইছে বাস্ক খুলে হইছে। তখন দেখা যায় জমানার পয়গম্বর হযরত মূসা আলা নবীন আলাইহিম সালাতু সালাম শিশু মূসায় মুসকে মুসকে আশিরা কইনা সুবহানাল্লাহ, আরে বুড়ো কইনা সুবহানাল্লাহ যেমনে বাস্ক কুলছেন তফসিরের কিতাবে লেখন আসিয়ায় আঙ্গুল দি মুখ তাকিয়া তুলার লোভ আনছেন আনিয়াও ডাইনোর গাল গোসা দিছেন মা আগর সৌন্দর্য ফিরিয়া আছে কন্যা সুবহানাল্লাহ, যেমনে আরো তুলা আনিয়া বাবুর গাল গোসা দিছেন আরো আগর সৌন্দর্য ফিরিয়া আইছে যেমনে ফিরিয়া আইছে ফেরাউনে কইল আসিয়া ই বাচ্চাই গু তো সাধারণ বাচ্চা নাই গো ইগুর খানে দেখরাইনি তোমার আগর সৌন্দর্য ফিরিয়া আইছে আসিয়া তোমার আর আমার ওগুরে লালন ভালন করিলাই ওগু ভালিলাই পারলে আমার ভবিষ্যৎ গে খাম আইব। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কন্যা সুবহানাল্লাহ, খেলাটা খে লাগাইয়া দিছে, খেলা খে লাগাইয়া দিছে, আরো জোরে কন্যা খে লাগাইয়া দিছে, আল্লাহ লাগাইছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহ মুখ করে লাগাইয়া দিছেন শর্ট করি কইয়ার আমি আমার আয়াত যাইতাম আপনার। তখন ও ফেরাউনে এখন আসিয়া কইলা গো ই বাচ্চা ইগুজে ফালি তাই তুমি ইগুরে খাওয়াইবাই কিলা আমার তো দুধ বুধ নাই ইগুরে দুধ খাওয়াইব খে। ফেরাউনে কইল আমি খুদা আমার দেশ হাজার হাজার মহিলা ওখানে আছে সব মহিলারে আনিয়া আমি পরীক্ষা করমু বাচ্চা খা কোন মহিলার দুধ খায় যেই মহিলার দুধ খাইব বড় অঙ্কের চেক দিমু লম্বা লম্বা বেতন দিমু গড় বানাইয়া দিমু বিল্ডিং বানাইয়া দিমু আমার বাচ্চারে দুধ খাওয়াইব অসুবিধা নাই। কন্যা সুবহানাল্লাহ, খেলা লাগাইয়া দিছে। ইবা মুসা আলাইহিস সালামের বই আস্তে আস্তে বাইর বাস্কু দেখি 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 আটি 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 ফেরাউনের গাঁট হইয়া যেমন তাই নিজন তাই নুবাই রইছেন উবাই উবাই দেখরা ফেরাউনের সারা দেশের মহিলারে ডাক দিয়া আনছে আনিয়া একজন একজন করে পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখা যায় শিশু জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামে কোনো মহিলার বুকুর দুধ খাইছেন না। কন্যা সুবহানাল্লাহ,
আসিয়া কইল স্বামী গো বাচ্চায় দুধ খাইছে নাই গু, ফালিতাম কিলা ফালতাম কিলা, একজন মহিলার বুকুর দুধ খাইল নাই গুরে লালন ফালন খরমু খিলা। ফেরাউনে কয় আসিয়া সত্য কথা কইছো বাচ্চাই গু ফালিতাম কিলা। ওই সময় মুসা আলাইসলামর বোন উবাই উবাইয়া খেলা দেখরা আস্তে আস্তে আউ গাইয়া গিয়া কইলা, ও ফেরাউন আপনি তো আমরার খুদা রে বা, আপনি তো এই দেশের বাদশাহ, যদি বয়স হইতাম না নির্ভয় হইতাম, এরে নির্ভয় হও, এরে ফেরাউন আমি তো এই বাচ্চারে সারা মহিলা টেস্ট করছেন দুধ খাওয়াইতে, খেউর দুধ খাইছেন না। ও ফেরাউন আমার কাছে একজন মহিলা আছেন, যদি তুমি অনুমতি দেও তো মহিলারে আনিয়া আমি টেস্ট করি দেখতে পারি। আমার বিশ্বাস এলো ওই মহিলার দুধ মনে হয় ওই শিশু বাচ্চা খাইলি বা কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনে কইল আগে খোঁজ না খেনে বেটি যদি আসা হইলা বেটি থাকিয়া থাকে। তখন মুসা আলাইসলামের বইনে কইলা ফেরাউন ডরাই ডরাই হইয়ান না, আপনি তো খুদা, যদি অর্ডার দিয়ে আমারে ফাঁসি দিলাইন, এখন দেখি আর আপনার বাচ্চাই দুধ খাওয়া যাবে চাইতে পারতা না। ও আমি হইয়ার তবে চেষ্টা করি দেখতে পারি, তবে শর্ত হইল একটা, আপনার বাড়ি তাকিয়া মহিলায় দুধ খাওয়াইতা না, যদি মহিলার দুধ খায় তাইলে তান বাড়ি তাকিয়া খাওয়াইবা, যদি শর্ত মানো গো আমি দেখতাম পারি বেটিরে খবর দিয়া আনিয়া। ফেরাউনে কইল অসুবিধা নাই, যদি ওই মহিলার দুধ খাইলাইতে আমি বেতন দিমু, বেটির বাড়ি ঘর বালা করি বালাইয়া দিমু, চিন্তা করিও না, তাড়াতাড়ি যাও মহিলাটারে লইয়াও। যেমনে খবর ভাইছন বুধ ভাই রানী নীলদরিয়াত বাইরে ফেলাই দিছন বাস করি ভিতরে করিয়া, খবর ভাইছন মুসা আলাইসলামর বোন দৌড় দিয়া গিয়া মায়ের দরজার তাবলা লাগাইছন, মাই গো উঠো উঠো উঠো, মাই পাগলি নির্বেশে দরজা খুলিয়া খুন মা খেনে আমারে ডাকো গো মা। মুসা আলাইসলামর বই এখন মা গো যেই বাইরের নীল দরিয়ার মধ্যে বাস্কর ভিতরে ডুগাইয়া ফেলাইছো গো মাই, ও বাইরে তোমার কুলো ফিরিয়া পাওয়ার ব্যবস্থা আল্লাহ করিয়া দিলাইছেন কন্যা সুবহানাল্লাহ। ও মাই বাইর বাস্ক গুনিছে ফেরাউনর বাদশাহী রাজমহল নিয়া গোমাই, ফেরাউনর স্ত্রী হজরতে আসিয়ার খালা খালা দাগ গুন বাইর মুকল লোভ দিয়া গোসাইয়া গোমাই, সুন্দর হয়ে গেছে গিয়া ফেরাউনার আসিয়া ভাগল হয়ে গেছুন বাইরে লালন পালন করতা গোমাই। ও মাই সারা মহিলারা নিয়া খেউরর দুধ বাইয়ে খাইছে না, আমি উবাই উবাই দেখলাম গোমাই সারা মহিলা ফেইল হয়ে গেছেন, আস্তে আস্তে গিয়া আমি তোমার প্রস্তাব দিছি, শর্ত লাগাইছি, তুমি তার বাড়ি তাকিয়া খাওয়াইতাই না তোমার বাড়ি তাকিয়া খাওয়াইতা, মাই গো ফেরাউনে অর্ডার দিছে গো মাই তোমারে নিতাম, বেতন দিব গোর দরজা বানাইয়া দিব, মাই বেতন লাগে না গোর দরজা চাই না মাই, দুধের বাইরে তোমার কুলো ফিরিয়া চাই কন্যা সুবহানাল্লাহ। আহাদুল্লাই সাকা মিসলিক সামাদুল্লাই সাকা ফাদলিক, আহাদুল্লাই সাকা মিসলিক সামাদুল্লাই সাকা ফাজলিক, লিমানিল মুলক তুগুই তু সাজাওয়ার খুদাই। তফসিরর কিতাবে লেখেন মুসা আলাইসলামর মা ফাগলি নির্বেশে দৌড় শুরু করছেন ফেরাউনর বাড়ি গেছেন, যাওয়ার সাথে সাথে ফেরাউনে মুসা আলাইসলাম রে শিশু মুসারে খুলো দিছে। তফসিরর কিতাবে লেখেন মাইয়ে আত বাড়াইতে দেরি হয় কিন্তু শিশু মুসা আলাইসলাম মায়ের কুলো যাইতে দেরি করেন না, আরে মায়ের দুধ মুখ দিতে দেরি হয় মুসা আলাইসলামে মায়ের দুধ খাইতে দেরি করেন না সুবহানাল্লাহ। ও রাঙ্গিয়লর বাবা হল ঘটনাটা লম্বা কিন্তু সংক্ষেপে আনিলিয়ার, লালন পালন করছেন আক্তা একদিন ফেরাউনে খুলে লইছে, যেমনে ফেরাউনের গালত তাপ্পড় দিছেন, ফেরাউনে আসিয়ারে ডাক দিয়া হয়ে আসিয়া আমার দেশের পয়লুয়া লইলা আমার গাল তাপ্পড় মারতো পারতো নৌ, শিশু বাচ্চা আমার গাল অত জোরে তাপ্পড় মারছে, আসিয়া এখন স্বামী গো বাচ্চাই গু ছোট হাত পাও লড়াইছে বুঝছে না মনে হয় গাল সর লাগি গেছে গিয়া, চিন্তা করিও না আল্লাহ ওলা হেকমতে লালন পালন করাইয়া বড় করছেন। মুসা আলাইসলাম ফেরাউন লগে যুদ্ধ ঘোষণা করছেন, সংক্ষেপে হইলিয়ার আমার তেলাওয়াত কি তো আয়াতে যাইতাম বাবারা, আমি একটা জিনিস বুঝাইবার জন্য আপনাদেরকে এই ঘটনাটা তুলিয়া ধরছি, বাবারে ফেরাউনের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ করিয়া ফেরাউন মুসা
আলাইহিস সালাম আর বনি ইসরাইল বাহিনী লইয়া কুদাইয়া মুসা আলাইহিস সালাম রে আগে দিক কুদানি শুরু করছে। মুসা আলাইহিস সালাম রওনা দিছেন, ফেরাউনের বাহিনী পিছন দিয়া কুদাইতেছে, গিয়া উনিল দরিয়া ভাইজনি ফারে যাইতে গিলা আর লাঠি দিয়া বাড়ি মারছেন, রাস্ত হয়ে গেছে কি? মুসা আলাইহিস সালাম তানোর দলবল লইয়া ওই রাস্তা পায় আপনার নীল দরিয়ার মাঝে দিয়া আটি আটি হোফারে গেছেন গিয়া। ফেরাউন সহ তার বাহিনী গিয়া যেমনে দেখছেন মুসা গেল হই হোফারে, কিলা গেল রে, রাস্তাঘাট নাই, কুন্তা নাই, ব্রিজ নাই, কালবাট নাই, কিলা গেল, গিয়া দেখে অত সুন্দর রাস্তা। ফেরাউনে কইল রে ও রাস্তা পায় মুসা গেছে, তে আমরাও যাই গিয়া চলো গিয়া খুদাইয়া ধরিলিমু। রোহানা দিছে নীল দরিয়ার মাঝখানো যাইতে ও আরো শের মালিক জমিনের মালিক আমার আল্লাহ ডাক দিয়া হইলা রে ও নীল দরিয়ার ফানি রে, তোর শক্তি হই গেল রে, আমি আল্লাহ জানাইয়া দিয়ার রে নীল দরিয়ার ফানি। ও সময় যেই সময় ফেরাউন দলবল লইয়া মাঝে গেছে রে, দুই অবায়তনে চাপ দিয়া আমার দুশ্মন রে তুই ধ্বংস করিলা, যেমনে চাপ দিছে চাপ পাইয়া ফেরাউনে কইল ও আল্লাহ আমারে বাঁচাও রে, বা আমি মুসার আল্লাহর উপরে ইমান আনলাম। আল্লাহ জিব্রাইল রে অর্ডার দেন, ও জিব্রাইল সে চা খাইয়া ডাইরেক্ট আমারে আল্লাহ মানের নানে, ও জিব্রাইল নীল দরিয়ার তোলে যাও আঠাইল মাটি আনো, কইনা সুবহানাল্লাহ আঠাইল মাটি চিনি আঠাইল মাটি, ও যে আগে গুল্লি বানাইয়া ছটকা খেছিতাম ওথানানি আঠাইল মাটি। আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কইন দে, ও জিব্রাইল নীল দরিয়ার তোল দেশে গিয়া আটলা মাটি আনো, আমারে সরাসরি আল্লাহ মানের নারে গুরাইয়া মুসার আল্লাহর উপরে ইমান আনের। ও জিব্রাইল সময়ে যায় নীল দরিয়ার ফেক মাটি আনি ওগুর মুকুট ডিফা দিয়া ওগুরে ধ্বংস করিলাও। ও রঙ্গজিওলের মুসলমান মুরব্বী বাবা নজওয়ান ভাই পর্দার অন্তরালের মাগ, একজন মুসারে আটকানোর জন্য ফেরাউন 90,000 শিশু সন্তানকে হত্যা করে নীল দরিয়ায় ছেড়ে দিয়েছে, ঠিক না বে? ঠিক। কিন্তু মুসা আলাইহিসসালাম রে আটকাই তো ভারসেনি, ভারসেনি ধ্বংস করতে পারছে না, মুসারা তো সেই ধ্বংস হইছে। বিদায় আজকে বিশ্বের বেঈমান নাস্তিক মূর্তদের, ফিলিস্তিন, আফগান, আফগানিস্তান, ফিলিপাইন, আপনার আরাকান মুসলমানদেরকে মেরে মেরে মারতেছ, মুসলমানদেরকে তোমরা পৃথিবী থেকে নিষ্পেষিত করে তুলবে ইনশাআল্লাহ। পূর্বের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখো, একজন মুসাকে আটকানোর জন্য 90,000 শিশু সন্তানকে হত্যা করে খুদাই দাবিদার আল্লাহর দুশ্মন মুসার দুশ্মন ফেরাউন মুসাকে আটকানি সম্ভব হয় নাই, ঠিক না বে? ঠিক। তোমরাও জায়গায় জায়গায় মুসলমানকে হত্যা করে শহীদ করে মুসলমানকে আক্রমণ করে প্রত্যেক মুসলমানকে পৃথিবী থেকে নিষ্পেষিত করে দিবে ইনশাআল্লাহ, মুসলমানদেরকে তোমরা পৃথিবী থেকে নিষ্পেষিত করতে পারবে না, মুসলমানের বিজয় হবেই হবেই, মুসলমানের বিজয় হবেই, তোমাদের মস্তকগুলো একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক না বে? ঠিক। তৈরি করেছেন ইনশাআল্লাহ নাস্তিক মূর্তদের যত
ধরনের পায়তারা চালাক না কেন, চেষ্টা প্রচেষ্টা চালাক না কেন, ইনশাআল্লাহ যেমনি ভাবে ফেরাউন মুসাকে আটকাইতে পারে নাই, সালেহ নজিবের ইলমহির বাগান কেউ আটকাইতে পারবে না, নাস্তিকেরা পারবে না, ইহুদিরা পারবে না, কোরআনের দুশ্মনেরা পারবে না, সালেহ নজিব আল আইয়ুবের ইলমহির বাগান জামিয়া নজিবিয়া দারুল হদিস পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবে ইনশাআল্লাহ, ঠিক না বেটি? আমার বাবারা, আমি বুঝাইলাম আজ মুসলমান যে হোস্টের মধ্যে তারা ঘর মারিয়া শেষ করে নিব ইনশাল্লাহ পারবে না, আপনারা রে থুড়া বুঝাইয়া দিলাম, ঠিক না বে? ঠিক আসেন, আমি যে আয়াত আপনারা সামনে তিলাওয়াত করলাম, আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি সেই আয়াত খান আমরা হকলে চিনিনি, কোন চাই ও আয়াত খান কোন সময় আমরা পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মুর্দারে মাটি দিবার সময় আমরা ফলি, ঠিক না বে? ঠিক আরো যখন ঠিক না বে? ঠিক এই দুয়াজে হিসাবে যে ফলি কিতা ফলি আমরা হলে বুধ ভাইনি, কিতা ফলি বুধ ভাইনি অর্থ বুঝিনি, নিজের ছেলে নিজের বাবার কবর রাখিয়া কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও আমার বাবা রাঙ্গিয়নের কবরিস্তানে আপনারে মাটি দিয়া আমি আপনার খলিজার টুকরা ছেলে আপনারে যেই খবরে শুয়াইয়া বাসের বিছানা উপরে বিছাইয়া, বাবা গো আপনার আদরের ছেলে যে তিন মুষ্টি মাটি আপনার কবরও দিতেছি, ও বাবা যেই কবরে তোমারে শুয়াইলাম গো বাবা ওই কবরের মাটি দিয়ে আমার আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ও রাঙ্গিয়লের মুরব্বী বাবা নজন ভাই পর্দার অন্তরালের মা গো, ও মা তোমার ছেলে তোমারে কবরে রাখিয়া যে তিন মুঠ মাটি দে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আদরের মারে ডাক দিয়া বলে ও মা যেই কবরে তোমারে শুয়াইলাম গো মা ওই কবরের মাটি দিয়ে আমার আল্লাহ তোমারে সৃষ্টি করেছে, কন্যা সুবহানাল্লাহ। এ রঙ্গিয়লের মুরব্বী বাবা নজুয়ান ভাই পর্দার অন্তরালের মা গো, বাস্তবে অর্থ জানি না বিশ্বাসে লয় নিজেই কবরে আপনারে আমারে শোয়ানি হইবে, লোকগুলো দোয়া ফুলি ফুলি মাটি দিবে ওই কবরিস্তানের ওই জায়গার মাটি দিয়ে আমার আল্লাহ বানাইছেন, আপনার আর বিশ্বাস লয়নি কেমনে লয় জানইনি জানইনি? যেই সময় আমার মার গর্বে আমি গেলাম, মাই বাবার মাধ্যমে মার গর্বে গেলাম, অপবিত্র নাফাক একটু ফানি মার ফেটের ভিতরে গেল, আরশের মালিক আমার আল্লাহ ফরিশতারে জানাইয়া দেন ও ফরিশতা আমার গোলাম তার মার ফেটের ভিতরে তুমি বানাইতে যাই ভাই, যাও 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 তার মার ফেটের ভিতরে গিয়া ডুগো, কন্যা সুবহানাল্লাহ। ফরিশতায় ওনার আতর তালুত লইন লইয়া কইন আল্লাহ বান্দা বানাইতাম তার মার ফেটোর ভিতরে, আল্লাহ ডিজাইন বানাইতাম, ফর্মুলা বানাইতাম, আদ দিতাম, ফাও দিতাম, নাক দিতাম, খান দিতাম, চোখ দিতাম, ও আল্লাহ খালা বানাইতাম না দোলা বানাইতাম, ও আল্লাহ বেটা বানাইতাম না বেঠি বানাইতাম, ও আল্লাহ
যেই মার করবে আমারে ফাটাইলা আল্লাহ আপনার বান্দা বান্দি বানাইবার জন্য আল্লাহ বাইশ আঙ্গুল দিতাম না দশ আতর দশ আঙ্গুল দিতাম, আতে ভাবে একুশ আঙ্গুল দিতাম না বাইশ আঙ্গুল দিতাম, ও আল্লাহ বিশ আঙ্গুল দিতাম না কমাইয়া দিতাম, নাকটা বড় দিতাম না সুখা দিতাম, আল্লাহ হাবসি বিলালোলা খান খালা বানাইতাম না দোলা বানাইতাম, মাথা বড় দিতাম না হুরু দিতাম। আমার আল্লাহ ডাক দেওয়া খন্ডে ও আমার ফরিস্তারে আমার যেই গুলাম রে তুমি বানাইবার লাগি তার মার ভেটর ভিতরে গেছ, ও গুলাম খালা বানাইতায় না দোলা বানাইতায়, আঙ্গুল বাইশটা না তেইশটা দিতায়, বেঠা বানাইতায় না বেটি বানাইতায়, নাক বড় দিতায় না ছোট দিতায়, গুলাম রে ও আমার ফরিস্তা রে আমার যেই গুলাম রে বানাইবার লাগি তার মার ফেটর ভিতরে তুমি ঢুকছ, আমার ওই গুলাম রে তার মার ফেটের ভিতরে দেওয়ার আগে আমি আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ তার ডিজাইন ছবি সহ লৌহে মাহফুজ আমি আল্লাহ আকিয়া রাখিলিছি কন্যা সুবহানাল্লাহ। ও ফরিস্তা লৌহে মাহফুজের দিকে তাকাইয়া দেখো আমার গুলামর বাইশটা আঙ্গুল আছে নি না বিশটা আঙ্গুল আছে, আমার গুলামর নাক মুঠা না মাথা মুঠা, আমার গুলামর হাত পাও কত বড় দিথায় রে, আমার গুলামর ছবি সহ লটকাইলাছে দেখি দেখি বানাইলাও কন্যা সুবহানাল্লাহ। ওর আঞ্জলের মুরব্বী বাবা নজান ভাই ওই সময় ফরিস্তায় লৌহে মাহফুজের দিকে তাকাইয়া ছবিটা দেখি 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 আপনারে আমারে আপনার মার ভেটের ভিতরে সব ডিজাইন রে আল্লাহ তো ফরিস্তায় তৈরি করে দিছেন সব বানানি শেষ। ফরিস্তা ডাক দেয়া বলেন আল্লাহ আপনার গুলামর হাত পাও নাক মুখ কান সব বানাইলিছি গো, একটা জিনিস বাকি রইছে নাভিটা বানাইতাম, ও আল্লাহ নাভি কিতাদি বানাইতাম। আমার আল্লাহ ফরিস্তারে ডাক দেয়া বলেন ফরিস্তারে যেই বন্দারে তুমি বানাইবার জন্য তার মায়ের পেটের ভিতরে গেছো, ও ফরিস্তা সব বানাইলি সরে, পৃথিবীর দিকে তাকাও, রাঙ্গজিয়েলের মাটির দিকে তাকাও, হাকালুকির মাটির দিকে তাকাও, বিয়ানীবাজারের মাটির দিকে তাকাও, মৌলভীবাজারের মাটির দিকে তাকাও, গোলাপগঞ্জের মাটির দিকে তাকাও, ফরিস্তারে তাকাইয়া দেখো আমার বন্দা দুনিয়ায় যাওয়ার পরে, ও ফরিস্তা আমার গোলাম দুনিয়ায় যাওয়ার আগে রে যেই সময় তার জীবন নিয়ে চলাফেরা করবে ষাট সত্তর বছর পরে আমার গুলামর ইন্তেকাল হইবে, ইন্তেকালের উপরে তাকাইয়া দেখো আমার গুলাম রে দুনিয়া আর কোন কবরস্থানে মাটি দেওয়া হইবে বলেন সুবহানাল্লাহ। ও ফরিস্তা পৃথিবীর দিকে তাকাইয়া দেখো আমার গুলাম রে রাঙ্গজিয়ল কবরস্থানে যদি কবর দেওয়া হয়, গোলাপগঞ্জ কবরস্থানে যদি কবর দেওয়া হয়, বড়লেখার কবরস্থানে যদি কবর দেওয়া হয়, আমার গুলাম রে যেই কবরস্থানে যেই জায়গার যেই কবরে মাটি দেওয়া হইবে ওই কবরটাকে সামান্য মাটি আনিয়া আমার গুলামর নাভিটা বানাইয়া দিলাও কন্যা সুবহানাল্লাহ। বরমজার মাগরি বান চেরাগে নই গুলে না পরে পরওয়ান সুজন নাস দায়ে বুলবুলে কবর তারিখ কইব মালম বেন সির বেয়ারে আরে না পিদর লক্ত জি গরনা বলি ন বিস্তরে কন্যা সুবহানাল্লাহ। ও ফরিস্তায় পৃথিবীর দিকে তাকাইয়া ও রঙ্গজিয়লের মুরব্বী বাবা রে ও নজওয়ান বাইরে ও পর্দার অন্তরালের মাগো রঙ্গজিয়ল কবরে যদি তোমারে মাটি দেওয়া হয়, রঙ্গজিয়ল কবরস্থানে যদি তোমারে মাটি দেওয়া হয়, ওই কবর থাকিয়া এক চিমটিম মাটি নিয়া ফিরিস্তায় আপনার আমার নাভিরে বানাইয়া দিস সুবহানাল্লাহ। এই জন্য কবরে রাখিয়া যেই সময় নিজের ছেলে নিজের মারে রাখিয়া নিজের বাবারে রাখিয়া দোয়া বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নিজের ছেলে ডাক দেয়া হয় মাগো ও
যে এই ছেলেরে দশ মাস দশ দিন ফেটে লইয়া ঘুরাইলাই মা, ও মা আমরার শান্তির জন্য গো মা, তোমার ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ও মা তোমার ও আদরের ছেলে, তোমার যে কবরস্থানে শুয়াইয়া মাটি দিতেছি মা গো, এই আন্দার গরর মাটি দিয়া, কবরের মাটি দিয়া আল্লাহ তোমারে সৃষ্টি করছেন গো মা, যেই মাটিটা তোমার কবরে আমরা দিতেছি, কন্যা সুবহানাল্লাহ। ও রঞ্জলের মুরব্বী বাবা যুবক বাইরে, এই আন্দার গরো তোমার আমার একদিন ঘুমাইতে হইবে, ঠিক না বে? ঠিক। তাকাইয়া দেখো যুবক ভাই তোমার লাগান কত যুবক গুরুস্থানে ঘুমায় রে, কত মুরব্বী গুরুস্থানে ঘুমায়, আন্দার গরো খিলার ওই বাইরে ভাই একটু চিন্তা করো। ও রঞ্জিয়লের যুবক ভাই রঞ্জিয়ল জামে আর ইসলামী মহফিল, জীবনে কত গুনা করছত্রে কবর একদিন স্মরণ কর, যেই কবরে রোজা না সত্তর বার তোমারে আমারে ডাক দে, ও কবরের কথা স্মরণ করিয়া আজকে জামে আর বার্ষিক ওয়াজ মাহফিলে বইয়া যদি এক ফুটা চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারে খান দিতে ভারত, আমার আল্লাহ ডাক দে এখন রে ও রঞ্জিয়লের যুবক রে, ও গুলাম আয় তোর চকুর পানি জমিন ফলবার আগে রে, আমি আল্লাহ তোরে মাফ করে দিয়া আমার কুদরতর কুলে উঠাই লইলাম, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রঞ্জিয়লের মুরব্বী বাবা দল মত নির্বিশেষে হোক, আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাইজে যেসে দল করে বাইরে খাইল, হয়তো গোলাপগঞ্জ বাজার রান্না শান্তির বাজার সাদা খাফন রে ভাই তোর বাড়ি হাজির হয়ে যাইতো পারে, ঠিক না বে? ঠিক। এই জন্য হয়তো জীবনের শেষ মহফিল হইতে পারে সালে নজিবালায়ুবির জামিয়া ইসলামিয়া রঞ্জিয়ল মাদ্রাসার বার্ষিক মহফিল, আয় বাবা এক ফুটা চকুর পানি ফেলা মুরব্বী বাবা, তোমার ফাওদরি হই জীবনে কত গুনা করছ যুবক বাইরে, কত কবিরা সহিরা জাহিরা বাথিনা গুনা করছ, ও রঞ্জিয়লের মা তোমার ফাওদরি হই গো মা, বাড়িত বইয়া বইয়া খান দিয়া জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া যদি এক ফুটা চকুর পানি ফেলাইতে পারো, আমার রব্বে করিম তোমার জীবনের গুনারে মাফ করে দিয়া আমার আল্লাহর কুদরতর কুলো তোমারে উঠাই লইলিবা, যেই কবরে তোমারে আমারে বাইরে তোমারে আমারে আন্দার করো, মেঘর দিন হোক আর হুকনার দিন হোক ফানি উঠলে ওরে ভাই খেও বার সাইছো না, হিসিয়া ফানি ফালাইয়া নিজর আদরের ছেলে নিজর বাবারে ফানি রুফলে বাসাইয়া আইব, যুবক ভাই তোর ভাও দরি হই, ও যুবক আয় আয় আয়, ও মুরব্বী বাবা জীবন রে বরবাদ করিলি সাও বাবা রে, মুআরিফে মুসনাঈর মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মুসনাঈ শরীফের মধ্যে এক বেলা বাজাওরা বেঠার ঘটনা আনছেন, বাবা রে বেলা বাজাওরা বেঠারে যদি আমার আল্লাহ মাফ করে দিতা ভাল্লা, ও বাবা খাফন চুর বেঠারে যদি মদিনার খাফন চুরে যদি আমার মালিক মাফ করে দিয়া জান্নাত বাসী বানাইয়া দিতা ভাল্লা, রাগজিয়লের যুবক মোহাম্মদুর রসুলুল্লাহর এতিম উম্মত আয় আয় আয়, আও মুরব্বী বাবা এক ফুটা চকুর পানি ফেলাও রে বাবা, কবরের কথা গান স্মরণ করো, একদিন কবর যাইতে হবে যেই শরীরে একটা মশা বসতে পারে না, ওই শরীরে হাজার হাজার ফুকা মাখলে খাইবে, কত সাপ বিচ্ছু কবরে থাকবে, একটা মাছি সরাইবার ক্ষমতা তোমার থাকত না, তোমার ফাওদরি হই ও রঞ্জিয়লের বাবারে আয় 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 আয়,
করে রাস্তাঘাটে ফাঁকাইস না, বাড়ি করে বইস না, সব মেতোবাদরে বাদ দিয়া তোমার আমার লাগান কত সম্মানী, কত ইজ্জতি, কত খালা, কত কুটিপতি রে, সাদা কাফন ফিন্দিয়া মাওলার খবরে ঘুমায়, তোমার আমার একদিন ঘুমাইতে হইবে। নিজের ছেলে তোমার লাশের পাশে বইয়া আব্বা আব্বা বইয়া চিৎকার দিয়া খান দিবে, ছেলের দাখের উত্তর দেওয়া সম্ভব হইত না। বিদায় বাবা, এই জীবনে যা ভুল বেদবি করছি তোবা করিলাই, যদি তোবা লাগান তোবা করিলাই। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। যত বড় গুনাহগার হই আমার আল্লাহ খন্ডে গুলাম আয়ায়, গুলাম রে তোর মারিলা মায়া নাই রে, বাপে কুদাইয়া দিস ওই দুই দিন ধরে বাড়ি তাইরে না, মায় গভীর রজনীতে জানালা খুলিয়া ফিস তোর যা ভাই ডাক দিয়া কইন, আব্দুল্লাহ তোর বাপ ঘুমাই গেছেন রে, মা ঘুমাইয়া নাই, দুই দিন ধরে ভাত খাইরে না রে আব্দুল্লাহ। ও মার মায়ার চাইতে লক্ষ গুণ বেশি যে আল্লাহর মায়া বেশি রে, ও রাঙ্গিয়লের মুরব্বী বাবা, ও যুবক ভাই রে, ও পর্দার অন্তরালের মা, ও আল্লাহ ডাক দিয়া কইরা গুলাম আয়, ভুল করিলি সোদ গুলাম রে আয়, আমারে শরণ করিয়া দেখ রে গুলাম, তোর চকুর ভানি জমিনে ফড়বার আগে রে, আমি আল্লাহ তোর রহমতর ভানি দি দোয়াইয়া মুসাইয়া, আমি আল্লাহর কুদরতর কুলো উঠাইয়া লইলাই মু কন্যা, সুবহানাল্লাহ। ও যুবক ভাই মুরব্বী বাবা, ফারমুনি আমরা আজকে আল্লাহর কাছে খান দিতাম, গুনার উপরে খারা খারা ফারমু দেখি চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ। মুরব্বী বাবারা দাড়ি ফাঁকি গেছে গিয়া, যুবক ভাইয়ার গান শুনতো, আল্লাহ ফেসবুক কুল তৈতা বাদ দিয়া আল্লাহ, আজ জামিয়ার বার্ষিক মহফিল ভাইয়া ওয়াদা করছে আল্লাহ, আল্লাহ তুমি আমার মুরব্বী বাবা যুবক ভাইয়া তোরে মাফ করে দিলাও, আল্লাহ ফরদানিসীর মা বোন করে মাফ করে দিলাও আল্লাহ, গুলাম হলো ওয়াদা কর রাগো আল্লাহ, আর কোনো দিন নমাজ ছাড়তো না গো আল্লাহ, গুনার কারণে প্যারালাইসিস রোগ দিয়া আমার যুবক ভাই আইন গুনতারে হাত পাও বন্ধ করিও না, অ্যাক্সিডেন্ট করাইয়া পাও ভাঙ্গিয়া লেংলা বানাইও না, মুরব্বী বাবা ওনারে ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিয়া গর্ব ঠকি বুকর ফালাইয়া রাখিও, পেশাব পায়খানা বিছনাত করানি লইও না আল্লাহ, তোমার গুলাম হলে আল্লাহ হাত উঁচু করিয়া তোমার কাছে ওয়াদা করছে গো, আর কোনো দিন গুনাহ করতো না, ও আল্লাহ তুমি তোমার গুলাম অখলরে কবুল করিলাও, বড় করিয়া আমিন হকা রজুরে আমিন হকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বাবা আমি যে আয়াত বলেছি, মিন্না খালাকনাকুম, বাবা রে 3 মাস আগে আমার মাহিরে আমার নিজাতে কবর হইছে রে বাবা, ও বাবা এখন ওয়াজ করিয়া আজকেও আমার প্রোগ্রাম গুলাবগঞ্জ লালনগর 12টাত ওয়াজ করতাম গিয়া, কিন্তু আমার মামা সালেহ নজিব আলাইউবিয়া আজীবন লাগি দাওয়াত দিছেন, পোস্টারও আমরা নাম দেখছেন নি, নাম নাই, কিন্তু মামায় আজীবন লাগি দাওয়াত দিছেন, মামা দাওয়াত দিলেও আইতায়, না দিলেও আইতায়, নাম থাকলেও আইতায়, না থাকলেও আইতায়। বিদায় আসরের নামাজের 10-20 মিনিট আগে আমার স্ত্রীর প্রস্রবর বেদনায় ধরছে, আমার স্ত্রীর প্রস্রবর বেদনায় ধরছে, চিৎকার দিরা চিন্তা করে কইছি, মনে হয় আজ জামেয়া রাঙ্গিয়ল নজিবিয়ার বার্ষিক মাহফিলও যাইতাম পারতাম না, দৌড় দিয়া গিয়া মন্টু ডাক্তারের কাছে 20 টাকার আপনার তা হোমিওপ্যাথি আনছি, আনিয়া আসরের আজান হয়ে গেছে, দৌড়াইয়া আমার হরির হাত দিয়া আমি গিয়া মসজিদ ও আসরের জমাত শরী কইছি, সুন্নতের আগে 2 রাকাত নামাজ পড়েছি, কইছি আল্লাহ
তুমি তো আল্লাহ রে ওয়া যে আল্লাহ রাত্রে দিন বানাইতে ভারো, আসরের জামাত রাজান আকামত হইছে নামাজ খাড়া হইছি, আমার এক সসার গরো ভাইয়ে নামাজ পড়াইছেন, কোন ভাই সব আপনি দোয়া করিলাম, আমি দোয়া করছি আর কইছি আল্লাহ তুমি আমার আমার বাচ্চাই তোর মার দিকে রহমতের নজরে চাইলাও, ও দোয়া গান করিয়া আমিন কইছি আমার মাইজলা হুয়া দৌড়াই আইয়া কয় আব্বা আমরার ভাই এগুয়ে গেছে গিয়া, সুবহানাল্লাহ ও বাবা বাবা রে মার কষ্ট দেখলাম, আমার ওয়াইফের কষ্ট দেখলাম, বাচ্চাইন তোর মার কষ্ট দেখলাম, আমি নমাজ হওয়ার আগে কইন আপনার খানি আঙ্গুল গুদই আমার এক ফুটা পানি দেও, আর বলবে তুমি জীবনে করিয়া থাকলে আমারে মাফ করি দিও, ফিরা মনে হয় বাসতাম না, আমার কাছে যেই সময় বিচারিয়ে দোয়া চাইছে আমার চোখ দি টপ টপ করি পানি ফড়ি গেছে রে রাঙ্গজলের মুরব্বি বাবা, যুবক বাইরে থরে মরে মাইয়ে ফেটো লইয়া ওলা কষ্ট করছো দে যুবক ভাই। আজ বিভিন্ন জায়গায় দুইটা তিনটা মাহফিল করতে আসি, মাই তিন মাস আগে জীবিত আসলে গিয়া মার দরজার ধাক্কা মারা লাগে, মাইয়ে দর জবাব দিলাইছুন দরজা খুলি দিস, এখন রাত গিয়া ফোন দিতে দিতে বউয়ে ফোন ও ধরে না ঘুমাই গেছে গিয়া, ডাকতে ডাকতে ও আর বউ উঠে না, কিন্তু তিন মাস আগে এক ডাক দেওয়ার আগে আমার মাইয়ে আমার দরজা খুলি দিলাইছ, ও ভাই রে মাই বুহারে ইয়াবুদ ভাই আর মাই কোন জিনিস রে, ও রাগজলের যুবক রে আমার গুমে হুরে জান্নাত, আমার মেয়ের নাম হুরে জান্নাত মাসুমা, কই আব্বা এবার দেখি আমরা লাগে আঙ্গুর আর আপেল ইথানো না, কইলাম মাই গো আমার গর্ভধারিনী মাই না আঙ্গুরের বেগ নি আখার কাছে দিতাম গো মা, ও রাঙ্গজলের যুবক বাইরে তোর বাবা ধরে কই মায়ের মনে কষ্ট দিস না রে বাবার মনে কষ্ট দিস, মুরব্বী বাবা যদি কষ্ট দিলা খবরও মাইরে তুইয়া কই জমি না খালাক না ওয়াফিহা নুইদ, ও মাইরে কষ্ট দিলে আল্লাহর দরবার মাফসা মায়ের খবরও গিয়া রাব্বির হামুমা কইয়া ডাক দে, আর মার সমবয়সী বাবার সমবয়সী এরারে মায়া করিও খাওয়াইও আদর করিও, আমার আল্লাহ তোমার মারে খবরও মাফ করি দিলাইবা, ও রঙ্গজলের যুবক ভাই মাইরে যারা কষ্ট দিছত ভাই তোর ভাওয়া দরি হইয়া যায়, বাড়িত গিয়া মাইরে খুশ করিলা নাই রে জান্নাত তোমার লাগে হারাম হই যাইব গিরে ভাই, ও ভাই বিয়া করার পরে রে তুই যখন ছেলে সন্তান পাইবে তোর বউর কষ্ট গানোর দিকে চাইয়া দেখিস বউয়ে কিলা রে যুবকররা মূর্খিলা খান লুটফুট খায়, আইজ আমার নিজের চৌকে আমার বউর কষ্ট দেখিয়া আইছি রে, ও রাগজলের যুবক ভাই মুরব্বি বাবা ফরদার অন্তরালের মা তোমাদের ফাহদরি হইয়া গেলাম মা গো, মাইরে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না যুবক ভাই, বাইরে আল্লাহর ওয়াস্তে ফাহদরি হইয়ার মায়ের মনে কষ্ট দিলে মায়ের কাছে মাফ চাই লাগি যা, জীবিত অবস্থায় যদি খাম করে নিতে পারস আমার আল্লাহর তৈরি জান্নাত তো লাগি ওয়াজিব হই যাইব গিয়া, এই জন্য আমার রাঙ্গজলের মুরব্বি বাবা নওজোয়ান ভাই ফরদার অন্তরালের মা গো, আমি যে এত পড়ছি আমার আল্লাহ খন্ডে ও বান্দি তোরে হুতাইয়া যে খবর তোর ফুয়ায় তোর বাইয়ে তোর জামাইয়ে আত্মীয় স্বজনে মাটি দিরা রে, আমি আল্লাহ ও খবরর মাটি দিয়া তোরে বানাইছি, ও মুরব্বি বাবা ও খবর তোমার আমার গুমানি লাগবনি লাগবনি, যুবক ভাই লাগবনি গুমানি রে, বিদায় যেই খবরে সত্তর বার তোরে মরে ডাকে বাইরে ও খবরর সামান লইয়া যাওয়া লাগবনি, খারা খারা সামান রেডি করতে রাজি আসো বাবা দেখি আল্লাহ হাত ফালাই ধরে কবুল করিলা, আল্লাহ আমার রাগজলের মুরব্বি বাবা নজওয়ান ভাই মা বোন করে মাফ করে দিলা, যারা কবরে ঘুমায় গো
গাফফার ইয়দ্দি কবর রে জান্নাতের বাগান বানাই দেও বড় করে আমিন হোকা। ও বাবা বাবা রে, এই যে আমার সালেহ নজিব আলাইবি দামাত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহর গোলামের মেহনতের বিনিময়ে রাংজিয়াল আজকে নুরান্বিত হয়ে গেছে বাবা। এই যে ইলমে ওহির বাগান হইছে সমগ্র বাংলায় জামিয়া নজিবিয়ার পরিচিতি হয়ে গেছে, রাংজিয়ালের মানুষ দৈন্য হয়ে গেছে গিয়া মতভেদার দলা দলি পায়ের নিচে দিও বেলি মধুর তালে তাল ধরিও জামে আর আজান, রাংজিয়ালের মানুষ আজকে দৈন্য হয়ে গেছে রে মুসলমান, সব মতভেদার দলা দলি ফায়রা গিয়া বাবা এখানে কলা কলা রসুল্লাহ সাল্লাহ ইসলাম ফলই বরে বাবা, আপনার রাংজিয়াল করে করে আলিমের বাগান হয়ে যাই ভুগিয়া, হাফিজের বাগান হয়ে যাই ভুগিয়া, কোন কেমত পর্যন্ত নবীর হাদিস ফোড়া হইব কোরআন ফোড়া হইব, রাংজিয়ালের কবর বইয়া বইয়া রে যত বড় ঠেকাওয়ালা ও খালাও দলাও গরিব ধনী হও রে ও খবর আল্লাহ সব খালাই নিয়া পৌঁছাইয়া দিবা। বিদায় রাংজিয়ালের মুরব্বী বাবা, ফাওদরি হইয়া গেলাম বাবা, ও যুবক ভাই ও ফরদার অন্তরালের মাগো, জামিয়া নজিবিয়া সালেহ নজিব আল আইয়ুবির রক্তে মাংসে গড়া জামিয়ার দিকে ইনশাআল্লাহ হলে নজর রাখবাই নি, খারা খারা রাখবাই বাবা, হাত তুলে মারি দেখাই আলহামদুলিল্লাহ আল্লাহ জামিয়া নজিবিয়া সালেহ নজিব আল আইয়ুবির রক্তে মাংসে গড়া জামিয়ার দিকে রাগজনের মানুষে ওয়াদা করে আল্লাহ, তারা খেদমতরা ফুয়া দিয়া ফুড়ি দিয়া ঠেকা দিয়া পয়সা দিয়া সাহায্য করবো আল্লাহ, সালেহ নজিব আল আইয়ুবির আল্লাহ রক্তে গড়া জামিয়া নজিবিয়ারে তুমি দারুল হদিস পর্যন্ত কবুল করিলাও আমিন হোক আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এরা ওয়াদা করছেন আল্লাহ, আল্লাহ মুতুবে তার দোলাদুলি ছেড়ে দিয়া জামিয়া নজিবিয়া রাংজিয়ালের প্রতি এরা রক্ষা করবো আল্লাহ, তুমি এরা আর এই নেক উদ্দেশ্যে কবুল করিলাও বলে করি আমিন হোক ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলাইব আল্লাহ, আল্লাহ এর সব হারাইয়া রাংজিয়াল সহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের কবর সব হারান পৌঁছাই দিও আমিন হোক মাশাআল্লাহ। জনাব মুরব্বী নজিব আলী সাহেব আমার মামা ঐতিহ্যবাহী রাংজিয়াল জামিয়ার প্রতিষ্ঠাতা সালেহ নজিব আল আইয়ুবির শ্রদ্ধেয় আব্বা, আল্লাহর গোলামর মাই বাবার মাগফিরাত ধর লাগিয়া আল্লাহ তার বোনের জামাই কিছুদিন আগে মারা গেছেন 1000 টাকা, নারায়ে তাকবীর আল্লাহ তোমার গোলামর সৎকারে কবুল করো মঞ্জুর করো, তার মাই বাপ রে মাফ করো, বোনের জামাই রে মাফ করো, রাংজিয়াল কবরস্থান সহ আল্লাহ নবীর যত উম্মত কবরবাসী তুমি মাফ করে দিলাও আমিন খাও আমিন। আসনি বাবা খেও 1000টা টাকা নগদ অথবা বাকি দরাই ভাই, 10 জন ভাই সাইয়ার জামিয়া নজিবিয়ার জন্য 1000টা টাকা খেয়ে দরাই ভাই, দেখি আথান তুলা মারো দোয়া করমু আপনার মাই বাপরে আল্লাহ খবর মাফ করে দিবা মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভাই নাম কি তা ভাই সব মখলিস আলী, না রে তকবীর ইয়া আল্লাহ, জনাব মখলিস আলী সাহেব জামিয়া আল্লাহ রাঙ্গজল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসায় 1000টা টাকা দিলা, নবীর বাগানও দিলা গো আল্লাহ, কেয়ামত পর্যন্ত আওলাদটা কি তুমি দৌলত হরাইও না, তার আওলাদ রে কেয়ামত পর্যন্ত কোনো মানুষের দরজার সাইল বানাইও না, ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস ইষ্টক হাষ্টক ইতা দিও না আল্লাহ, তা নাহলে আওলাদ মুর্দে গান্ডে মাফ করে দেও আমিন খাও। 2 নম্বরে 1000টা টাকা খেয়ে দিবাই বাবা, দেখিলাই যে আমার প্রতি মহব্বত খারার আছে মাশাল্লাহ মাশাআল্লাহ। নারায় তকবীর জনাব ইন্তাজ আলী সাহেব আল্লাহ, আমি গুনাগারের মুখের কথা শুনিয়া জামিয়া নজিবিয়ার জন্য 1000 আল্লাহ তোমার গুলামের সৎকারে কবুল করো, হায়াত আমলে দৌলত বরকত দেও, মা বাপ দাদা দাদি নানা নানি হৌরুড়িরে মাফ করে দেও আল্লাহ, খানদান ও দৌলত দি ভরপুর করে দেও আল্লাহ, গুঠা রাংজিয়ালের গরিব অখলর গরিবীরে দূর করে দেও, গুঠা রাংজিয়ালের বেমারি অখলরে শিফা দেও আল্লাহ, নূর জাহানপুর ইসলাম রাংজিয়াল সহ তমাম কবরবাসীরে মাফ করে দেও আমিন হোক আমিন।
মাসুকর মাহাতান মাবাবর মাহুরাতে লাগি 1000 টাকা, আর মাসুকর মধ্যে দিবার 1000 টাকা। মাশাআল্লাহ, আমার মাসুক ভাইয়ের আম্মায় তান মা বাবার মাগফিরাত লাগি 1000, মাসুক ভাই 1000 হক মারহাবা। ইয়া আল্লাহ, তোমার বান্দির সদকারে কবুল করো। ওরঙ্গজেবের মাই গো, বাফর বালি জামাইর বাড়তুনে বাফর বালি গিয়া মায়ের কাছে দুঃখ কইতায় বাফর কাছে হইতায় গো। যারার মাই না ইখার কাছে দুঃখ হইবাই গো। যখন তুমি নাইর শেষ করি স্বামীর বাড়ি রানা দিছ গো, মাইয়ে খান্দি খান্দি তিমুখা রাস্তা পর্যন্ত ফুলির আইয়া বিদায় দিস। গাড়ি যত সময় পর্যন্ত দেখা গেছে মাইয়ে চাইছন গো। এখন যারার মাই না ওরঙ্গজেবের মা বোন গো, ওখে তোমার তিমুখা রাস্তা পর্যন্ত আউ গাইয়া দিবা। আল্লাহ, আমার মাসুক ভাইয়ের মার সৎকারে কবুল করো, তান মাই বাপরে মাফ করে দেও। মাসুক ভাইয়ের সৎকারে কবুল করো, হায়াত আমল দৌলত বরকত দেও। ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস দিও না। মাশাআল্লাহ, জনাব নজিব আলী সাহেবের দামান দেখো রে বাহুরও লাগে মায়া আছে। আমারও শ্বশুর মারা গেছেন দেওয়া উদাইছে, বড় মায়ার বেঠা। আমি আপনার রজকিগণ বিয়া করছি আপনার, এখন কইনা চাওয়াত গেছি, ওখান কইলাই হেরে দি থা আসি তাই করি কইয়ার কইনা চাওয়াত গেছি নাই নি। এখন কইন দাম দে ওয়াজ করতা শুক্রবারে, ওয়াজ যদি পছন্দ লাগে তো ফুড়ি দিম ভাই। কইলাম রে আজ দা কইনা চাওয়ার ওয়াজ নি, তে দাস বাঠর ওয়াজ হইব কইছি দিও বেঠাই, অসুবিধা নাই। আতর ঠাঙ্গাইয়া আপনার সুপ ফালাইছি নানি, অজু ফোলাত গেছি, এখন অজু ফোলি আর আমার হৌর আইসন, এখন তো সিনিয়র না, ফয়লা দিন গেছি খে হৌর আর খে বাউর আর খে সাসাউর আর খে সমন্দিক নাই নি। বেঠা অজু ফোলাত গেছুন, মুইও অজু ফোলি আর আমার হৌরে আমার জিকাইরা বাই সাব কোন বাড়ি আইসো। আমি উঠিয়া কইলাম বাই সাব ও বাড়ি আইসি একজন কইনা দেখাত, যেমনে কইছি বেটাই তো কইল রে তো বেটা অন আমার হুড়ি দেখাত আইছে বেটাই, জুতা অন তৈছন সিঁড়িত নানি জাফটা মারছে এখান আতো উঠিছে ওখান লইয়া তুলছে তো আমার হোক, আর জুম্বার নমাজও বেঠা আইছে না। ও হো বড় মায়ার বেঠা আসলা, বেঠার নামও শামসুল ইসলাম, আমার নামও শামসুল ইসলাম। আল্লাহ আল্লাহ, হৌরও লাগে মায়া দেখরানি আমার নজিব আলী সাবর। আল্লাহ তান দামান্দর সদকারে কবুল করো, আল্লাহ দামান্দর দুনিয়া খায় তোর বালাই নসিব করো, আল্লাহ তান শ্বশুর জনাব নজিব আলীর হায়াত আমল দৌলত বরকত দান করো। আল্লাহ জামে নজিবিয়ারে কবুল করো, আমিন হক্কা।